নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় রাশি ফল হ্যাঁ ঠিকই ধরেছেন আমি আজকের ভিডিওয় ছাব্বিশে জানুয়ারি বারোই মাঘ মঙ্গলবার বারোটি রাশি রাশিফল প্রকাশ করতে চলেছি তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার রাশিফল প্রকাশ করি পঞ্জিকা মতে আজ বারোই মার্ক ছাব্বিশে জানুয়ারি মঙ্গলবার সূর্যোদয় ছটা পঁচিশ সূর্যাস্ত পাঁচটা ষোলো ত্রয়োদশী আদ্রা নক্ষত্র দুটো পঞ্চান্ন এবার আসুন দেখি আজকে গোহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কী অবস্থান করছে প্রথমে মঙ্গল মঙ্গল মেষে মেষে মঙ্গল অবস্থান করছে ভরিণী নক্ষত্রে এরপরে রাহু রাহু বিষে বিশে রাহু মৃগশিরা নক্ষত্রে চন্দ্র চন্দ্র মিথুনে মিথুনে চন্দ্র আড্ডা নক্ষত্রে এরপরে কর্কট সিংহ কন্যা তুলা সবই ফাঁকা বিশ্চিকে কেতু কেতু বৃষ্টিকে জ্যেষ্ঠা নক্ষত্রে শুক্র শুক্র ধনুতে ধনুতে শুক্র উত্তসারা নক্ষত্রে রবি বৃহস্পতি শনি মকরে মকরে রবি শ্রবণা নক্ষত্রে মকরে বৃহস্পতি শ্রবণা নক্ষত্রে এবং রবি মকরে চতরাশম শ্রবণা নক্ষত্রে এবং শনি মকরে শ্রবণা নক্ষত্রে সুতরাং রবি বৃহস্পতি এবং শনি তিনটি গ্রহই শ্রবণা নক্ষত্রে এবং বুধ হচ্ছে কুম্ভে কুম্ভে বুধ অবস্থান করছে ধনিষ্ঠা নক্ষত্রে মিন ফাঁকা এবার আসুন আমি বারোটি রাশি ছাব্বিশে জানুয়ারি মঙ্গলবারের রাশিফল প্রকাশ করি প্রথমে মেষ রাশি মেষ রাশি আজকের দিনটি অবশ্যই বিশেষ শুভজনক আর্থিক দিক দিয়ে শুভ কর্ম দিক থেকেও শুভ তবে যে বিষয়ে সাবধান তা হচ্ছে শত্রুতা শত্রুরা কর্মক্ষেত্রে বিশেষভাবে এবং অবশ্যই আপনার পারিবারিক জীবনেও কিছুটা শত্রুতা হওয়ার সম্ভাবনা আছে তাই সেদিক দিয়ে সাবধান আপনার বিদ্যা ভাগ্য ভালোই যাবে বিদ্যায় বাঁধা নেই সন্তান আপনার সঙ্গে ভালো রিলেশান অবশ্যই রাখবে তাছাড়া আজকের দিনে শরীর অবশ্যই আপনার ভালোই থাকবে রাশি আজকের দিনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতে মেষ রাশির জাতক জাতিকা এরপরে বিশ্ব রাশি বিষ রাশি আজকের দিনটি অবশ্যই শুভজনক আর্থিক দিক দিয়ে শুভ তবে কর্মক্ষেত্রে আপনার উন্নতি অবশ্যই কিছুটা হলো খান্ত্র হবে কমে যাবে আপনার অবশ্যই দুশ্চিন্তা বৃদ্ধি পাবে বিদ্যায় বাঁধা না থাকলেও সন্তানজনিত দুশ্চিন্তা আপনাকে কুড়ে কুড়ে খাবে এছাড়া প্রতিবেশীদের সঙ্গে বিবাদ বা বিবাদের কারণে হাতাহাতি মারামারি হওয়ারও সম্ভাবনা আছে সে ব্যাপারে বিষ রাশির সাবধান আজকের দিনে প্রেম আসবে আজকের দিনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন বিষ রাশির জাতজাতিকা শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে সে বিষয়ে বিশ্ব সাবধান এরপরে যে রাশির কথা বলে সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি আজকের দিনটি অবশ্যই মিশ্র ফল ফলদায়ক আর্থিক দিক দিয়ে শুভ নয় তবে যে ব্যাপারে আপনাকে কিছুটা সাবধানে থাকতে হবে তা হচ্ছে শরীর শরীর ভালো যাবে না শরীরে নানা সমস্যা বৃদ্ধি পাবে মিথুন রাশি এছাড়া শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে সে বিষয়ে সাবধান মিথুন রাশি আজকের দিনে সন্তান আপনার কথা শুনবে সন্তানের সঙ্গে অবশ্যই সুন্দর রিলেশন সৌখ্য মেলা। বৃদ্ধি পাবে এবং অবশ্যই আপনার বিদ্যার বাধা থাকবে না তবে আজকের দিনে প্রেম আসবে বিয়ের আলোচনা করতে যাবেন না মিথুন রাশির জাতক জাতিকা এরপরে কর্কট রাশি কর্কট রাশি আজকের দিনটি অবশ্যই আপনার ক্ষেত্রে কিছুটা চিন্তাদায়ক আর্থিক চিন্তা না থাকলেও কর্মক্ষেত্রে একাধিক শত্রুতা আপনার মানসিক অস্থিরতা তৈরি করবে বিদ্যায় বাঁধা থাকবে তবে তা আপনি কাটিয়ে উঠতে পারবেন সন্তানজনিত চিন্তা অবশ্যই বৃদ্ধি পাবে এছাড়া অবশ্যই আপনার শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে সে ব্যাপারে কর্কট রাশি সাবধান এবং অবশ্যই রাস্তাঘাটে চলাচলেও কিছুটা সাবধানতা অবলম্বন কর্তব্য কর্কট রাশি আজকের দিনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন কর্কট রাশির জাতক কা এরপরে অবশ্যই সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনটি অবশ্যই শুভজনক আর্থিক দিক দিয়ে শুভ এবং কর্মক্ষেত্রে একাধিক ভাবে আপনাকে অবশ্যই পাত্রী যোগ আছে তবে আপনার বিদ্যায় বাধা চলবে সন্তানের সঙ্গে কোনো কারণে অশান্তি সন্তানের ব্যবহার আপনার মনে দুঃখের উদ্রেক করবে আপনার শরীর ভালো যাবে না শরীর সমস্যা বৃদ্ধি পাবে সেদিক দিয়ে সিংহ রাশির সাবধান আজকের দিনে রাস্তাঘাটে চলাচলেও সাবধান কোনো দ্রব্য হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে আজকের দিনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন সিংহ রাশির জাতক জাতিকা এরপরে অবশ্যই যে রাশিটির কথা বলব সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি আজকের দিনটি অবশ্যই শুভজনক আর্থিক দিক দিয়ে শুভ এবং কর্ম দিক থেকেও শুভ তবে কন্যা রাশি সন্তানজনিত দুশ্চিন্তা বা সন্তানজনিত ক্ষোভ আপনার মনে তৈরি হবে এছাড়াও আপনার পারিবারিক জীবন এবং কর্মক্ষেত্রে একাধিক শত্রুতা আপনার কর্মোন্নতি এবং পারিবারিক জীবনের শান্তি বিঘ্নিত করছে সে ব্যাপারে সাবধান কন্যা রাশি আজকের দিনে শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে সেই ব্যাপারেও সাবধান তবে আজকের দিনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা got diparin কন্যা রাশির জাতক জাতিকা এরপরে তুলা রাশি তুলা রাশি আজকের দিনটি অবশ্যই আপনার আর্থিক দিক দিয়ে উন্নতির যোগ ধারা বজায় থাকবে কর্মক্ষেত্রে অবশ্যই শ্রীবৃদ্ধি হবে তবে শরীরে নানা সমস্যা বিশেষ করে মাথা এবং হাট সম্পর্কিত সমস্যা সম্পর্কে সাবধানতা অবলম্বন কর্তব্য রাশি আজকের দিনে আপনার অবশ্যই শত্রুরা নানাভাবে ক্ষতি করার চেষ্টা করবে সে ব্যাপারে সাবধান আজকের দিনে প্রেম আসবে এবং প্রেম এলেও বিয়ের আলোচনা করা ঠিক হবে না তুলারা রাশি জাতক জাতিকা আজকের দিনে সন্তান আপনার সঙ্গে সত্যতামূলক আচরণ করবে তার জন্য আপনার মনে দুঃখ আসতেই পারে তুলা রাশি এছাড়া এরপরে যে রাশিটি কথা সেটি বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনটি অবশ্যই আপনার ক্ষেত্রে একদিক দিয়ে কিছু প্রাপ্তিযোগ আছে আবার কিছু আপনি হারাতে পারেন অর্থাৎ কর্মক্ষেত্রে আপনি যেমন কিছু পাবেন আবার কিছু হারাবেন আর্থিক দিয়ে অবশ্যই শুভ বিদ্যায় নানা বাধা সন্তানের কারণে মানসিক অস্থিরতা বৃদ্ধি এবং অবশ্যই আপনাকে কোনো দ্রব্য হারি যাওয়া থেকে নিরাপদে রাখতে হবে বৃশ্চিক রাশি আজকের দিনে শত্রুরা চরমভাবে ক্ষতি করার চেষ্টা করবে সে ব্যাপারে রাশি সাবধান আজকের দিনে প্রেম আসবে প্রেম এলেও বিয়ের আলোচনা করতে যা ঠিক হবে না বৃশ্চিক রাশির জাতক জাতি এরপরে অবশ্য ধনুরাশি ধনুরাশি আজকের দিনটি অবশ্যই আপনার ক্ষেত্রে শুভ শুভ কিসে শুভ কর্মক্ষেত্রে শুভ কর্মে যোগাযোগ বৃদ্ধি পাবে তবে আর্থিক দিক দিয়ে কিছুটা প্রাপ্তিযোগ বিঘ্নিত হবে আর্থিক অর্থ আসার সম্ভাবনা কম এছাড়া ধনুরাশি যে ব্যাপারে আপনাকে কিছুটা সাবধানে থাকতে হবে তা হচ্ছে কোনো উটকো ঝামলা উটকো গণ্ডগোল আপনার কর্মক্ষেত্রে চলে আসতে পারে তাই সেই ব্যাপারে সাবধান শত্রুরা তবে ক্ষতি করতে পারবে না গ্যারেন্টি দিলাম এছাড়াও ধনুরাশি যে ব্যাপারে আপনাকে মনে রাখতে হবে তা হচ্ছে আপনার সন্তান সন্তানের ব্যবহার আপনার মনে দুঃখের উদ্বেগ করবে তাই সন্তানকে বোঝাবার চেষ্টা করুন আপনার নিজের শরীর ভালোই থাকবে সে ব্যাপারে দুশ্চিন্তার কোনো কারণ নেই আজকের দিনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন ধনু রাশি জাতক জাতিকা এরপরে মকর রাশি মকর রাশি আজকের দিনটি বিশেষ শুভজনক আর্থিক দিক দিয়ে তো অবশ্যই শুভ তবে কর্মক্ষেত্রে একাধিক বাধা থাকবে কিন্তু আপনি বাঁধার মধ্যেও এগিয়ে যাবেন অবশ্যই অবশ্যই আপনার শরীর অবশ্যই ভালোই থাকবে তবে মকর রাশি অবশ্যই আপনাকে কোনো এমন ঘটনা ঘটবে যার জন্যে দুঃখ আপনার মনে অবশ্যই আসবে তবে আপনাকে যে ব্যাপারে সাবধানে থাকতে হবে তা হচ্ছে শত্রু এবং সন্তান সন্তানেরকে ভালো বোঝাতে হবে এবং সন্তানের থেকে বুঝিয়ে সুঝিয়ে কাজ আদায় করিয়ে নিতে হবে আপনাকে মকর রাশি আপনার শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে তাই শত্রুদের থেকে একটু দূরে থাকা ভালো মকর রাশি আজকের দিনে প্রেম আসবে আজকের দিনে প্রেম এলেও বিয়ের আলোচনা করতে যাবেন না মকর রাশি জাতক জাতিকা এরপরে কুম্ভ রাশি কুম্ভ রাশি আজকের দিনটি অবশ্যই বিশেষ শুভজনক আর্থিক দিক দিয়ে শুভ কর্মক্ষেত্রে একাধিক যোগাযোগ আপনার মধ্যে আনন্দের উদ্বেগ করবে তবে কুম্ভ রাশি প্রাপ্তি কিন্তু নীল অর্থাৎ আজকে আপনাকে যে ব্যাপারে সাবধানে থাকতে হবে তাহলে রাস্তাঘাটে চলাচলে আঘাত লাগার পূর্ণ সম্ভাবনা আছে সে ব্যাপারে কুম্ভ রাশি সাবধান আজকের দিনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন কুম্ভ রাশি জাতক জাতিকা এরপরে অবশ্যই মীন রাশি মীন রাশি আজকের দিনটি অবশ্যই শুভজনক আর্টি শুভ কর্মক্ষেত্র শুভ তবে বিদ্যায় বাঁধা থাকবে এবং আপনার সন্তান আপনার সঙ্গে অবশ্যই সত্যতামূলক আচরণ করবে কুম্ভ রাশি আজকের মীন রাশি আজকের দিনে মীন রাশি অবশ্যই আপনার প্রাপ্তিযোগ আছে অর্থাৎ কিছু টাকা যা লোকের কাছে পাওনা আছে তা আপনি অবশ্যই পাবেন মীন রাশি আজকের দিনে আপনাকে কিছুটা হলো ঝগড়া অশান্তির মধ্যে কাটাতে হবে বিশেষ করে আপনার পারিবারিক জীবনে অর্থাৎ আপনার প্রতিবেশী বা আপনার আত্মীয় স্বজন সঙ্গে ঝগড়ার যোগ আছে মিন রাশি আজকের দিনে অবশ্যই আপনার প্রেম আসবে এবং শত্রুরা কোনোভাবেই ক্ষতি করতে পারবে না বিয়ের আলোচনা করতেই পারেন মিন রাশির জাতক জাতিকা সুতরাং আজকের এই ভিডিও আমি ছাব্বিশে জানুয়ারি বারোই মাখ বারোটি রাশির মঙ্গলবার বারোটি রাশি কি রাশি বলা তা প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধু শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট্ট করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন তাহলে ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানাই ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ